তোমাদের কাছে প্রশ্ন হবে, আমাদের পরিবেশে অঙ্গ হিসাবে একটা জিনিসের নাম বলো যেখান থেকে আমরা বিদ্যা অর্জন করি, কোন একটা স্থানের নাম বলো যেখান থেকে আমরা বিদ্যা বা জ্ঞান লাভ করি। পরিবেশের অঙ্গ, পরিবেশের বার যেখান থেকে আমরা জ্ঞান লাভ করি। আমাদের বাঁচার জন্য খাবার অপরিহার্য, সেই সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি অক্সিজেন। অক্সিজেন না হলে কোনো মানুষ বাঁচতে পারে না। পরিবেশে অক্সিজেন আমরা পাই কোথা থেকে? অক্সিজেনের উৎস কি? কে আমাদের অক্সিজেন দেশে? গাছপালা। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, সেই জন্য গাছপালা না থাকলেও আমরা বাঁচতে পারবো না। গাছপালা থাকা খুব জরুরি। আমরা অনেক সময় গাছ কেটে ফেলি না জেনে, কিন্তু গাছ আমাদের খুব গুরুত্বপূর্ণ। গাছ থাকতে হবে, গাছ কাটা যাবে না। খুব প্রয়োজনে গাছ কাটতে গেলে, একটা গাছ কাটতে গেলে আরো চারটি। তোমরা পরিবেশের মধ্যে কোন একটা পাখি বা প্রাণীর নাম বলতে পারবা যেটা আগে খুব বেশি দেখা যেত, এখন দেখা যায় না, একটু বিলুপ্ত হয়ে যাচ্ছে? কোন পাখি বা সুন্দর উত্তর দিয়েছে শকুন। আমরা আমরা নিজেরা ছোটবেলায় দেখেছি প্রচুর পরিমাণ শকুন থাকত, এখন কিন্তু সেই শকুনটা দেখতে পাই না। তোমাদের কাছে পরিবেশ থেকে আমরা যেমন খাদ্য গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বললাম, অক্সিজেন গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তেমনি আর একটা বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বাঁচতে গেলে, যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটাকে আর একটা কথায় বলা হয় জীবন, যার আর একটা নাম জীবন। সেটাকে আমরা খুব বেশি অপচয় করি, সব ক্ষেত্রে ব্যবহার হয়। সকালবেলা উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, খাওয়া থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত কাজে ব্যবহার করতে হয়। এমন একটা জিনিস জীবনে না থাকলে চলবে না, যার অপর নাম জীবন বলা হয়। তৃতীয় রাউন্ড, ২৫ এবং ডি গ্রুপ আজমিরা এবং নাজমা এরাও পেয়েছে ২৫। যেহেতু সেকেন্ড পজিশনে দুজনই সমান আছে দুটো গ্রুপই, সেই জন্য আমাদের একটা টাই ব্রেকার করতে হবে। একটা প্রশ্ন দেওয়া হবে, যারা হাত তুলবে আগে তারাই কিন্তু অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দিয়ে যদি ভুল হয় তাহলে কিন্তু বিপক্ষ দল জয়ী হয়ে যাবে। প্রশ্নটা শোনার সাথে সাথে হাত তুলে আসে।